যে রাত্রি স্মরণ থাকবে, আর আসি আর না আসি, মানুষের মরণের কথা তো আর বলা যায় না, কে কখন চলে যায়। আমি এক এলাকায় গান করতে গিয়েছিলাম নবাবগঞ্জে, যেই লোকটা আমাকে বায়না করে প্রথম গান করাইল, প্রায় একাধারে তিন বছর গান করেছি। তো শেষবার যখন গান করে সকালবেলা আসতেছি, উনি আমাকে গাড়ি পর্যন্ত আইসা পৌঁছাই দিয়ে গেল। গাড়িতে যখন উঠছি তখন উনি একটি কথা বলল, রজব ভাই আমি থাকি আর না থাকি, অন্ততপূর্ণ আমার বাড়ির ওরসের সময় যদি আপনাকে ডাকা হয় আপনি যেন আসবেন। বাসায় চলে গেলাম, নতুন মোবাইল নিয়েছি, তখন ফোন আসলো, ঘুমানোর আগেই শুইতে শুইতে ফোন আসলো, রজব ভাই যে আপনাকে এনে তিন বছর গান গাইল সেই লোকটা কিছুক্ষণ আগে চলে গেছে। আজকে গান করতে আসছি করিম হাজির বাড়িতে, এখান থেকে চলে যাওয়ার পরে হয়তো এরকমও সংবাদ শুনতে পারি করিম হাজি চলে গেছে, এখান থেকে যাওয়ার পরে আপনারা শুনতে পারেন যে রজব দোয়ান চলে গেছে বা লতিফ সরকার চলে গেছে বা এই মানুষের ভিড়ে একজন মানুষ চলে গেছে। সারা রাত গান শুনেছে, তাই কে কখন চলে যায় কখনো বলা যায় না বাবা। এই জন্য আল্লাহ পাক বলেছে, মরণের কথা প্রতিটি মানুষ যদি স্মরণ করে, মনের ভিতরে গেঁথে রাখে, তাহলে ওই মানুষটা খারাপ কাজ আর করতে পারে না। এই জন্য আমি আপনারা যখন গান শোনেন, আমি একটি কথা প্রত্যেক স্টেজে বলি, যাদের ঘরে ছেলে সন্তান আছে ওরা যুবক হয়ে গেছে, যাদের ছেলেগুলি একটু বড় হয়েছে, আপনারা খেয়াল করবেন নিজের দায়িত্ব নিয়ে, বাবা চাকরি করে মাও চাকরি করে এরকম সন্তান আছে, আবার দেখা যায় বাবা কাজ করে মা ছেলের প্রতি খেয়াল রাখে না, গৃহের কাজ সারতে সারতে আর খেয়াল রাখা যায় না, আপনার ছেলেটা কার সাথে চলছে, কাদের সাথে সঙ্গ দিচ্ছে, রাতের বেলা সে একা একা ঘুমাচ্ছে তার রুমে, সে কি ঘুমাচ্ছে নাকি অন্য কিছু করতেছে, এইগুলি দেখার দায়িত্ব প্রত্যেকটি বাবা মায়ের। আজকে এমন একটি নেশাদ্রব্য আমাদের বাংলাদেশে ঢুকে গেছে, নিজের জন্মদাতা বাবাকে বাবা বলে ডাকে না, কি এর বলে একটা বড়ির মতো বাড়ি সোয়েটারে কয় বাবা, শখ করে বাবা ডাকে, নিজের জন্মদাতা ওই বাবা খাইয়া নিজের জন্মদাতা বাবারে আইসা মায়ের ধরি করে। এক সন্তান তার বাবাকে ঘর থেকে ঘুষাইতে ঘুষাইতে বাহির করে পুকুর পাড়ের তাল গাছের গোড়া পর্যন্ত নিয়ে গেছে, বাবা ছেলের পায়ের ভিতরে ধরে বলে, বাবা আমারে আর মারিস না, আমিও একদিন আমার বাবাকে মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম, তুই চেয়ে দেখ পিছনে তোর ছেলেটা তাকায় আছে, তুই আমাকে এভাবে মারছিস একদিন তোর ছেলেও তোকে এভাবে মারবে, তাই আমরা যা করব তা পেয়ে যাব। এই জন্য বিজয় সরকার গান লিখেছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরুভক্ত মায়ের কোলে জন্ম দিও মোরে। কোন সন্তান বড় হওয়ার আগে যদি কোনো বাবা মা আশা করে যে ছেলেটা বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে, তাহলে ওই আশা ভুল, কখনো বাবা মা এই আশা করবেন না, সবসময় আশা করবেন ছেলেটা বড় হয়ে যেন একজন মানুষের মতো মানুষ হইতে পারে, একজন গুরুভক্ত হইতে পারে, একজন মা ভক্ত হইতে পারে, দেশের উন্নয়নের মধ্যে লাগতে পারে, গরিবের কাঙালের সেবা করতে পারে, ওই রকম একটি সন্তান যেন রাখতে পারি। দেখেন আপনি মরে গেলে কবরের মধ্যে কিছু কিছু দোয়া আছে, যেই দোয়াগুলি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আপনি পাপ করে যান তারপরে আপনার পাপ হবে না, যদি একটি সুসন্তান রেখে যাইতে পারেন, আর যদি আপনি দান করে যেতে যাইতে পারেন, ভালো কোন দান আপনি দান করলেন, হাদিস আসছে ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত না জানে, আপনি দান করলেন নাম করার জন্য, ওই দান আল্লাহ কবুল করবে না। আমি অনেক দেখেছি, আমার গ্রামের বাড়িতে একজন লোক ছিল, সে বাড়িতে বাড়িতে রাতের বেলা হেঁটে যাইত, কার ঘরে খাবার আছে, সে নিজে কামাই করে, ঘরে খাবার নাই, তার নিজের ঘরে খাবার নাই কিন্তু অন্যের ঘরের খাবার তিনি কিনে দিত,
ওই লোকটা মারা যাওয়ার পরে যাদের সাহায্য করেছে পুরা গ্রামবাসী তার নাম আজ পর্যন্ত নেয় বাবা। তাই এই জন্য আমাদের একটি সুসন্তান রেখে গেলে দুনিয়ার ভিতরে আপনি মারা গেলে ওই সন্তানটা আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে। আর সন্তানের দোয়া সবচাইতে বড় দোয়া বাবা মায়ের জন্য, আবার বাবা মায়ের দোয়া সন্তানের জন্য অনেক বড়। তাই আমরা যারা আছি আমরা সবাই যেন এই মায়া মোহে না পড়ে আমরা যেন সেই পরকালের চিন্তা করি বাবা। ওই যে প্রশ্ন করেছে আমার কাছে, একটা বাতাস আসবে, বাতাসটা আসবে মক্কা থেকে হয়ে মদিনা মনোয়ারা থেকে বের হবে বাতাসটা। আল্লাহর মুমিন বান্দা যারা নবীকে যারা ভালোবাসছে, নবী রসুলকে যারা ভালোবাসছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেছে, নামাজের একটি ব্যাখ্যা দিই বাবা। আমি নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে আমি কপালে দাগ ফালাই দিলাম, কিন্তু নামাজের ভিতরে আমি মহাব্বত করলাম না রসুলকে, আমি নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করলাম না, নামাজের ভিতরে দাঁড়ায় আমি দুনিয়াদারির চিন্তা করলাম। অনেক লোক আছে নামাজের মধ্যে দাঁড়ায়া কেসে থুয়েছে, একটা কর্মচারী নামাজে দাঁড়ায় মনে মনে কয় সেরায় 5,000 লই এই গেল নি, তাহলে নামাজ হবে না। নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আপনার জন্য এরকম হয় দুনিয়াদারির সমস্ত চিন্তা যেন দূরে থাকে। আপনার এমনও হইতে পারে নামাজে আপনি দাঁড়িয়ে সেজদায় গেছেন, ওই সেজদা থেকে আপনি না উঠতে পারেন, তাহলে আপনি দুনিয়াদারির সমস্ত চিন্তা আপনার ভুলে যাইতে হবে। তাই আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জুবালি দেওয়ান একটি গান লিখেছে, গানটি আপনাদের মাঝে রাখে। মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন সকল ফাঁকি রে মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, মিছে কেন একাল ঘুমে মানুষ, মিছে কেন, মিছে কেন একাল ঘুমে মুজে আছো দুটি আখি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন ছবি ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, তখন ছবি ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন। দেখ না ছবি এই এই খেলা ঘরে কত পয়সা দিয়া টিকেট করে, দেখ না ছবি দেখে রঙ্গের খেলা, নয়ন ভরে দেখে রঙ্গের খেলা, রঙ্গের খেলা নয়ন ভরে থাকে দেখার শেষে, আফসোস বাকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন ছবি ফাঁকি মন্তর, স্বপন ভাঙবে যখন, দেখবি তখন ছবি ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন। ভবরঙ্গ এই মঞ্চ মেলা দিন চলে যায়, অবহেলায় তোমার দিন চলে যায়, দিন চলে যায় অবহেলায়, আসল কাজের অনেক বাকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, দেখবি তখন ছবি ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে যখন, ছবি ফাঁকি মন্তর, মায়ার স্বপন ভাঙবে
হায় ভবরঙ্গ এই মঞ্চের হাটে কেন মেতে আছো মহাঠাটে ভবরঙ্গ এই মঞ্চের হাটে তুমি কেন মেতে আছো মহাঠাটে ওই দেখ শেষ খেয়া তোর বান্ধা ঘাটে শেষ খেয়া তোর শেষ খেয়া তোর বান্ধা ঘাটে দাগ দেওয়াকে বলবা কি মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই বাকি মন্তর মায়ার স্বপন ভাঙবে সাধক রজ্জ তরাই করে মানুষ ঘুম ভেঙে কার যশরে রজ্জ একদিন পারে যাবি সমাদরে মন তুই পারে যাবি পারে যাবি সমাদরে রাখলে যোগাযোগ মাখামাখি মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সতী পাকি মন্তর মায়ার স্বপন ভাঙবে আসতে বাবা এই মোহমায় পড়ে আমি বলছি আমার 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 কিন্তু আমি যে কার একবারও ভাবি না আমার খাজা বাবা তার পীর ওসমান হারুনি গেছে মক্কা শরীফ হজ করতে ওই যে বলেছে লতিফ সরকার এবং আমি গিয়েছিলাম ওমরা হজ করতে কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে হয় যারা হাজি হজ করতে গেছেন তারা জানেন কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে হয় আর মুখে ধ্বনি দিতে হয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক সাতবার ঘুল্লা দিতে হয় কাবার বারান্দা হাতিম নামক স্থান ওখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হয় আসওয়াদ পাথর চুম্বন করতে হয় সাফা মারওয়া পাহাড় দৌড়াইতে হয় মিনায় গিয়ে শয়তানকে কঙ্কর পাথর মারতে হয় মদিনায় গিয়ে একান্ন আত্ম নামাজ আদায় করতে হয় আমার খাজা বাবা গেছে হজ করতে পীরের সাথে খাজা বাবা হজ করার শেষে ওসমান হারুনি খাজা বাবার হাতের ভিতরে ধইরা হাত উপর দিকে কইরা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও আল্লাহ কোনো কথা বলে না ওসমান হানুর কয় কিরে যেই আল্লাহর সাথে আমি ডাক দিলেই আমার ডাকে সাড়া দিত এখন দেখি ডাকে সাড়া দেয় না আবার বলে দেখি আবার বলে আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও তারপরেও আল্লাহর কোনো জবাব নাই ওসমান হারুনি কয় কিরে আমি দুইবার বললাম আল্লাহ কোনো জবাব দেয় না নাকি আমারই বলার ভুল হইলো আমি যে দুইবার বললাম আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও আমি তো আমার না আমি কিভাবে বলি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও তিনবারের বার হাত উঁচু করে বলে আল্লাহ তুমি তোমার মঈনুদ্দিনকে কবুল করে নাও আল্লাহ বলে হ্যাঁ ওসমান এইবার হয়েছে আমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম তাই বাবা এই দুনিয়ার মধ্যে বাঁচতে গিয়ে বলি বাড়ি আমার গাড়ি আমার সংসার আমার ছেলে আমার পুত্র আমার সব আমার কিন্তু আমি কার একবার চোখ বন্ধ করে দেখেন সব অন্ধকার একবার চোখ বন্ধ করে দেখেন সব অন্ধকার এই জন্য ঘুমানোর আগে প্রত্যেকটি মানুষের তওবা করে ঘুমানো উচিত ঘুমে যখন যাবেন শয়নে যখন যাবেন এই যে ছোট্ট ছোট্ট কথাগুলি এইগুলি কিন্তু অনেক দরকারি কাজ বাবা
আমরা ছলে ঘুমিয়ে পড়ি, ঘুমের থেকে আমি না উঠতে পারি। কত কর্ম করেছি অপকর্ম, আমি সেই তওবা করে ঘুমাইলে আমাকে আল্লাহ তওবার উসিলায় মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই আমার কাছে প্রশ্ন করেছে, তুমি বলো মক্কা এবং মদিনা দুইটা জায়গার মধ্যে খানে দরজাল ঢুকতে পারবে না। বাবা খানে দরজাল ঢুকবে কিভাবে? দেখবেন রাজপ্রাসাদ আগের দিনে যে রাজার ছিল, বাদশাহ ছিল, তাদের বাড়ির চতুর্দিকে, প্রাসাদের চতুর্দিকে সেনারা হাতের মধ্যে বল্লম নিয়ে খাড়ায় থাকতো। কোনো চোর ডাকাত দুশ্চরিত্র বা দুষ্ট চর এগুলি যেন না ঢুকতে পারে। আমার দয়ালুদের মদিনা মনোয়ারা এবং আল্লাহর কাবা ঘর, আল্লাহর কাবা ঘর এটা থাকবে পাহারা, কিন্তু কিয়ামতের কিছু আগে এসা একজন নিগ্রো এসা কাবা ঘরটা ভাইঙ্গা চুর মার করে ফেলাইবে। তখন একমাত্র পাহারায় থাকবে আল্লাহর 70,000 ফেরেশতারা, তারা এই মদিনা মনোয়ারার চতুর্দিক দিয়ে পাহারা থাকবে। খানে দরজাল আসতে চাইব কিন্তু ঢুকতে পারবে না। অনেক মানুষকে ডাক দেবে, আসো আমি তোমাদের খোদা, আমারে মানো। ডান হাতে থাকবে বেস্ত, বাম হাতে থাকবে দোজক, বলবে আমাকে যারা মানবে তাদেরকে জান্নাত দিব, আমাকে যারা মানবে না তাদেরকে দোজক দিব। ওর কথায় পইরা, যারা ওরে মানবে খোদা তারাই যাবে দোজকে, আর যারা না মানবে তারাই যাবে জান্নাতে। বাবা এইবার আর একটা প্রশ্ন করে তো আমার ভেজালে ফেলাই দিছে বাবা। আচ্ছা, কয় একটা টেকার ভিতরে, কোন একটা দেশের টেকার ভিতরে খানে দরজালের ছবি আছে। আচ্ছা, এটা পারলে তুমি কইবা। অনেকে আলেক দনের দৃষ্টান দিছে, কয় আলেক দন একটা সহজ সরল ছিল, ওরকম আমি হইতে পারিনি এখনো বাবা, কারণ তারা ছিল ত্যাগী, আমরা হইলাম ভোগী। আরে বাইনার কমিটি গেলে আমরা 70,000-80,000 টাকা চাই, আর তারা কিন্তু কোনো টাকা চাইতো না, এই জন্য তারা ছিল ত্যাগী, আমরা হইলাম ভোগী। তিনি সত্য কথা বলে যেই প্রাধান্য পাইছে, ওই সত্য কথা বলে আমি ওই প্রাধান্য পাবো কি না এই আশাও আমি করি না। আপনি একটা টেকা নিয়ে আসছেন, এটা যদি কোনো একটা হাদিসের রেফারেন্স হইতো, যে হাদিসে আছে অমুক একটা দেশের টাকার ভিতরে খানে দরজালের ছবি আছে, তাহলে এইটা হাদিস পড়ছি যা তা বিশ্রয়ে পাইতাম। কিন্তু আপনি কোন দেশের টাকা আপনার হাতে একদিন পাইছেন, ওই টাকাটা দেখে আপনিই পড়ছেন, তো উত্তর আমি দিব কেমনে বাবা? এই উত্তর আমি জানি না। কি বাবা মিথ্যা কথা বলার আমার দরকার আছে? আপনি টাকার ভিতরে খানে দরজালের ছবি পাইছেন, ওইটাই যে অরিজিনাল খানে দরজালের ছবি, এইটাই আমি শিওর কতটুকু। আপনি টাকার ভিতরে যখন পাইছেন এই উত্তর আপনি দিয়ে দিন, এটা আমি জানি না। কিরা তোরা হয় না কিছু কষ্ট না? হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি একদিন, আমি আলেক দনের মতো না, তবে আমি আমার মতোই, আমি রজব দন, লতিফ সরকার লতিফ সরকারের মতোই, আলেক দন আলেক দনের মতোই, আরেকজন আলেক দন হবে না, আরেকজন রজব আলী দন হবে না, আরেকজন খালেক দন মালেক দন কোনো কিছুই হবে না। যাক সত্য কথা কইয়া, না সত্য কথা কইয়া, ওই যে আমগো ক্লাবে একজন ছোট আমগো ক্লাবে একজন লোক আছিল, নাম হইল নাজিমউদ্দিন। ইসলাম সরকার কয় নাজিমউদ্দিন দেখতো কমিটির টাকা গন্তা চিনি, আয়া কয় হ সরকার চৈতি সব 2 টাকার নোট। আমগো সরকারের টেহা দিতে দিতে এক লোকে কাডল নিছে 10 টাকা দিয়ে একটা, তার বদলা হইল 50 জন। অনেক এক কোষ রে 4 ভাগ কইরা 1 মুঠ মুড়ি দেয় প্লেটে, আর ওই এক কোর যে 4 ভাগ করছে হে আর একটু দেয় দিয়া কয় এই বেটা আর এক টুকরা দে, আমার বাড়ি না খাইলে খাইবো কার বাড়ি? 10 টাকা নোট গণলে মনে হয় 100 হইতো না, দিয়া লাইছে দুনিয়ার টাকা। আমি 70 টাকা দেখতেছি। যাক তারপরও যে দিছে এইটাই তো আহে করতে, কি করে আপনারা মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সবই ফাঁকি মন্তর মায়ার
আশা সপন ভাঙবে যখন। এখানে যারা বসে আছেন সবাই একটা পাগল প্রেমী হইয়া, আমরা সবাই কিন্তু একটা পাগল, দেখেন তাই ভাবিয়া। কেউ নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, অর্থের পাগল, কেউ ভাই আবার মুর্শিদের পাগল হ। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন আমার দাদার এই গানটা গাইতেছিলাম, কয়েকজনের মুখের ভিতরে দেখি আমার গাওয়ার আগেই তারা গাইতেছে। আচ্ছা, আমি বুঝতে পারলাম যে গানটা অনেকের মুখস্থ আছে। তাহলে সাধকদের গান, ভাবুকদের গান, এই যে দেখেন এখানে বসে আছেন, আমার আমাদের ভিতরে কিন্তু এখন কোনো হিংসা বিদ্বেষ নাই। কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান, এই ভেদাভেদ এখন আর কারো ভিতরে নাই। একটা প্রেমভাবে আমরা বসে আছি, আমরা সবাই মানুষ। এই জন্য বলা হয়েছে তুমি মানুষ হও, পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই তুমি মানুষ না, মানুষ হইতে হয় তাকে আরেকজন মানুষের কাছে গিয়ে। এই জন্য সে হচ্ছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। খাইতে বসছি, করিম হাজি বলে বাবা আমার আলমারির ভিতরে 150-100টা লুঙ্গি, কাপড় চোপড় অনেক, কিন্তু আমি ওগুলি পরি না। আমার একটা লুঙ্গি পইরা এটা ছিললে তারপরে আরেকটা পরি। আমি দাওয়াত খাইতে গেলে ওই লুঙ্গি পরেই যাই, ওই দুবাই গেলে ওই লুঙ্গি পরেই যাই। তাহলে এদেরকে বলা হয় মানুষ, সে হয়েছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। এই জন্য বলা হয়েছে দুইটা জিনিস নিয়ে তোমরা গৌরব করো না, একটা হলো অর্থ আর একটা হলো দেহ। তোমার এমন একটা রোগ দেহের ভিতরে দিতে পারে, তোমার সেই রোগের কারণে দেহটা জীর্ণ হয়ে যেতে পারে। তুমি টাকার গৌরব করো না, তোমাকে এমন এক বিপদে আল্লাহ ফেলে দিবে যেই বিপদে পড়ে তোমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি মালিকের নামে পাগল সাজোয়া। সাধক মনমোহনের একটি গান আমার মনে পড়ে গেছে, গানটি রাখ। এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা শোন বলি পা গোলের চেলারে, শোন বলি পা গোলের চেলা, ওই এমন পাগল আসতে বাবা। আপনারা মুসানবী সম্বন্ধে অনেকে জানেন, মুসানবী ছিল একটু তেরাপদের, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ একটা প্রশ্নের জবাব দাও, কয় কি, কয় তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম তাইলে তুমি কি করতা? আল্লাহ কয় মুসারে আমি যদি মুসা হইতাম আর তুই যদি খোদা হতি, আমি তোর জায়গায় থাকলে আমি সুস্বাস্থ্যর চাইতাম আল্লাহর কাছে। আচ্ছা, আমি স্বাস্থ্যটা সুস্বাস্থ্য চাইতাম। মুসাই কয় তুমি চাইতা তোমার কথা ঠিক আছে, তবে তুমিও কোনো দিন মুসা হইতে পারবা না। আচ্ছা, আল্লাহ কয় তুমি কোনোদিন খোদা হইতে পারবি না। মুসা নবী একদিন রাস্তা দিয়া যায়, এক মাজনুনি ডাক দিয়া কয় মুসা প্রতিদিন কই যাও? কয় যাই আল্লাহর কাছে। কয় কি কও? কয় কথা বলি। কয় তুমি আজকে একটু আল্লাহর রেজি গাইবা, আমার 12 বছর বিয়ে হইছে, আল্লাহ একটা সন্তানও দিল না, আমার ভাগ্যে কোনো সন্তান আছে নি? কয় ঠিক আছে, আল্লাহর কাছে গেছে কহতুর পর্বতে গিয়ে কয় আল্লাহ এক মহিলা এসে গেছে, 12 বছর বিয়ে হইছে, তার কোনো সন্তান আছে নি ভাগ্যে? আল্লাহ কয় মুসা তুমি কয়ে দিও তার ভাগ্যে কোনো সন্তান নাই। মহিলা দাঁড়ায় রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, মুসা নবী রাস্তার মধ্যে আসছে, মহিলা যে কয় মুসা জিগাইছিলা? কয় জিগাইছিলাম। কি কয়? বলে বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। দুই চোখের পানি ছেড়ে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে এক পোয়ার মতো আটা ছিল, আটা দিয়ে রুটি বানাইতেছে, তিনটা রুটি বানাইছে, তিনটা রুটি বানাইয়া
বেলতেছে, আর এমন সময় এক পাগলে গিয়া ঘরের সামনে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধ্বনি ছেড়েছে, হাত ছেড়েছে, মা ঘরে কেউ আছো মা? আমার বড় ক্ষুধা লাগছে মা, কিছু খাইতে দিবা? মায় কয়, স্বামীর জন্য তিনটা রুটি বানাইছি। কয়, একটা রুটি আমারে তুমি যদি দাও মা, আল্লাহ তোমার একটা সন্তান দিব। মহিলা কয়, পাগলে কইছে, মুসা নবী কইছে আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আর এই পাগলে কয় আল্লাহ আমার একটা সন্তান দিব? আরে হয় হোক না হয় না হোক, সান্ত্বনা তো দিছে, একটা রুটি ভাইজা দিয়ে দিছে, একটা রুটি খাইয়া পাগলায় আরো আর একটা রুটি চায়, বলে মা পেট ভরে নাই, আর একটা রুটি দে নাই আমায়, আর একটা রুটি দিলে মা তোর দুইটা সন্তান যাবে হইয়া, কথা শুই না মার জননী, বড় খুশি গেল হইয়া। আর একটা রুটি ভাইজা দিছে, পেট ধরে কয় মারে ক্ষুদা আর একটু রয়ে গেছে, আর একটা রুটি যদি দেস আল্লাহ তোরে তিনটা সন্তান দিব। মহিলায় মনে মনে বললি, স্বামীর জন্য একটা রুটি রাখছি ওইটাও দিয়ে দিব, দিয়ে দিছে, আজকে স্বামীর না খাওয়াই রাখবো। তিনটা রুটি দেওয়ার পরে ওই পাগলে জমিনের মধ্যে পড়ে গেছে সেজদা দিয়ে, মাওলা আমি এই জীবন পর্যন্ত শুধু তোমারে দিয়ে গেছি, তোমার কাছ থেকে কিছুই নেই নাই, আমি বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, নারী চাই নাই, অর্থ চাই নাই, সম্পদ চাই নাই, কিছুই চাই নাই, মালিক আজকে এই মায়ের জন্য আমি তোমার দরবারে তিনটা সন্তান চাইলাম, বাড়ি মারি দিস। আল্লাহ কয়, ফেরেশতারা দেরি করো কেন, লিখে ফেলাও, পাস করো, আমার বন্ধু চাইছে আমার কাছে। একে একে তিনটা সন্তান মায়ের গর্ভ থেকে হয়েছে, ছেলেগুলি একটু বড় হয়েছে, মাঠে খেলা করে, আর মুসানবী রাস্তা দিয়ে যায়, মুসানবী দূরে থেকে তাকায় দেখে ওই মহিলাটাই তিনটা সন্তান লয়ে খেলে, কাছে গিয়া বলে, এই মহিলা তুমি সন্তান পাইলা কই? তুমি কেডা? আমি মুসানবী। কা হা, তোমারই তো আমি খুঁজতাছি, তুমি একটু দাঁড়াও, আমি ঘরে থেকে আস। ঘরে গিয়ে বড় একটা ঝাঁটা লইছে, ঝাঁটা লয়ে কাছে এসে মুসা কয়, ঝাঁটা লইছো কেন? কয়, তোরে পিডামু, কামার পিডাবে কেন? কয়, তুই না কইছিলি আমার ভাগে কোনো সন্তান নাই, তাই তিনটা সন্তান আমার গর্ভ থেকে কইছে, তুই অমিথ্যা, তোর খোদা অমিথ্যা। মুসা কয়, কিরে আমারে যেই আল্লাহ কইছে এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, তাইলে ওরে যেই আল্লাহ সন্তান দিছে হেইটা আবার কোন খোদা? তাহলে খোদা কয়জন? দৌড়ে গেছে কহতুর পর্বতে, যাইয়া কয়, খোদা কয় কি? কয়, একটা প্রশ্নের জবাব দাও, কয় কি? কয়, তোমরা কয়জন? আল্লাহ কয়, আমরা কয়জন মানে কে? তোমার সন্দেহ হয়? কয়, সন্দেহ তুমি ঢুকাই দিছ ছোট। কি সন্দেহ? তুমি বলেছ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, সন্তান পাইল কই? এই প্রশ্নের জবাব দিবা, দিবাই এখন তাই। কথা শুনে আমার আল্লাহ মুসাকে বলতেছে ডাকিয়া, মুসা এই প্রশ্নের জবাব দিব আমি, তুমি লও বুঝিয়া, তবে এর আগে আমাকে একটা কাজ করে দাও, বলি তোমার ঠাই, আমি মানুষ বানাইছি বড় প্রেম করবার লাই, এই মানুষের মাংস খাইতে কেমন আমি আজও দেখি নাই, খাইয়া একটু মাংস আইনা দিতে পারো কিনা মুসা, দেখো না ভাবিয়া। মুসাই কয়, আল্লাহ এতক্ষণে ফুল পাগল হইছে, আরে মানুষের মাংস কোনোদিন খাওয়া যায়? কয়, দিবা কিনা তাই কও, এই বেটা একটা প্লেট আর একটা ছুরি নিয়ে গ্রামে গ্রামে যায়, কেউ আস? আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, মাংস দিবা? যার কাছে গিয়া কয়, হ্যাঁ এই লাঠি সোটা লিয়া পিটায়। লাস্টে এক গ্রামে ঢুকছে, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, দিবা? ওই গ্রামের মানুষ কয়, কিছুদিন আগে আয়া কইছো আল্লাহ খায় না ঘুমায় না, তার কোনো শরিক নাই, তিনি লাশারি কালা, অনে আইসো আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কয়দিন পরে আয়া কইবে আল্লাহ একটা বিয়া করতে চাইছে, বউ দাও। লাঠি দিয়ে মাইরা খেদায় দিছে, জঙ্গলের মাঝখান দিয়ে যায় আর ওই পাগলটা দাঁড়ায় দিছে, মুসারি দেখে বলে, ও মুসা এই সন্ধ্যাবেলায় কই গেছিলা? বলে গেছিলাম আমি পাড়া প্রতিবেশীদের কাছে, কেন? মানুষের মাংস আনার জন্য। বলে মানুষের মাংস দিয়ে কি করবা? বলে আল্লাহ খাইতে চাইছে। বলে পাইছো মাংস? কয় না পাই নাই।
তাহলে আনছো কিছু? বলে হ্যাঁ আনছি। বলে দেও না আমার হাতে। বলে তোমার হাতে দিব কেন? তোমার শরীরে তো কোনো মাংস নাই। বলে মুসারে মাংস পাও নাই, এই নাই শরীর থেকে, একটু কোরায়ে কোরায়ে যদি তোমার দেই অন্তত কোন তুমি আল্লাহর কাছে মুখটা তো দেখাইতে পারবা। কোরায়ে কোরায়া রানের মাংস, বুকের মাংস, পৃষ্ঠের মাংস, সমস্ত মাংস কোরাইয়া প্লেটের মধ্যে রেখে দিস। মুসা যায় আবার দূর থেকে ডাকে, ও মুসা আসতে, ও মুসা একটু কাছে আসো। তুমি বলেছো মাংস খাইতে চায়, কোন জায়গার মাংস খাইতে চায় এইটা তো বললো না। আল্লাহ যদি দিল কলিজার মাংস খাইতে চাই কই পাইবা? ছুরিটা আবার হাতে দাও। ছুরিটা হাতে নিয়ে বুকের মধ্যে বসায় দিস, বুকটা ফেরে কলিজা কেটে মাংস দিল প্লেটে ঢালিয়া ঢালিয়া। আবারও মুসা যায় সামনে বাড়াইয়া, ডাক দিয়া বলে ওরে পাগল মুসা একটু কথা শোনো না, আর একটা চোখ দিয়ে দেই মুসা তোমায় এখন, যাওয়ার পরে আমার আল্লাহ যদি জিগায় চোখের মাংস কেমন লাগতো খাইলাম না এই ভাবে, চোখের মাংসটা খাইতে কেমন লাগে মুসা, তখন তুমি চোখ পাইবা কই? দাও না ছুরিটা হাতে নিয়ে একটা চোখ উঠাইয়া একটা চোখ প্লেটের মধ্যে রেখে দিয়েছে। মুসা গেছে আল্লাহর কাছে, আল্লাহ এই লো মাংস আনছি। আল্লাহ কয় মাংস পাইলে কই? কয় মাংস দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, জঙ্গল দিয়ে হাইটে আসি এক পাগলে তোমার নাম শুই না মাংস দিছে। আল্লাহ কয় মুসা আমি মানুষের মাংস খাইতে চাইছি, তুমি কি মানুষ না? তোমার শরীরে কি মাংস ছিল না? তুমি আমার কথা শুনে মাংস দাও নাই, আমার নাম শুনে যেই পাগলে মাংস দিতে পারে ওই পাগল যদি আমার কাছে কিছু চায় আমি কি তারে খালি হাতে ফেরত দিতে পারি? ও মুসা ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান ছিল না, কিন্তু এই পাগলে আমার কাছে চাওয়াতে আমি মহিলাকে সন্তান দিয়ে দিয়েছি। তাই বাবা রাস্তা দিয়ে অনেক পাগল হাইটা যায়। আর একটা কথা বলি, এটা বাউল দর্শনের কথা, আপনার ঘরের দুয়ারে গিয়ে যদি কোনো ভিখারি কোনো সময় গিয়ে হাত পাতে, অনেক সময় ভিখারি হাত পাতলে আমরা বলি এই পরে যাও ভাঙতি নাই, না এই কাজটা করবেন না, অল্প থাক অল্প দেন, কারণ কে যে কোন রূপ ধারণ করে আপনার কাছে এসে ভিক্ষা চাবে আপনি নিজেও টের পাবেন না, এই জন্য নাই না এই শব্দটা বলবেন না, আছে না হইলেও যা আছে তাই দিয়ে দিবেন, এক মুষ্টি চাইল হইলেও দিয়ে দিবেন, ঘরের দুয়ার থেকে যেন কোনো ভিখারি খালি না যায়। তাই বলা হয়েছে এক পাগল হয় নারদ ঋষি বিনা বাজায় দিবানিষি রে, এক পাগল হয় নারদ ঋষি বাজাই বাসি বাসা বাংসে কদম তোলা, আরে বাজাই বাসি বাসা বাংসে কদম তোলা, বাজানা রে পাগল বাজাই বাসি বাসা বাংসে কদম তোলা, শোন বলি পা গোলের চেলা রে, শোন বলি পা গোলের চেলা, এমন পাগল গোলের চেলা হারে শোনে বলি পা গোলের, আরে শোন বলি সা হালির চেলা, যদি পাগল হওয়া তোমার ভালো লাগে তোমার মন পাগলারি বাঁধো আগে, যদি পাগল হওয়া ভালো খেলা
গোলের চেলা আরে শোনে বলিপা, গোলের চেলা হাইরে শোনিপা, গোলের চেলা। সাধক মনমোহনের স্বভাবেতে পারল না সে পাগল হতে রে, মনমোহনের স্বভাবেতে পারল না সে পাগল হতে, মনমোহনের স্বভাবেতে পারল না সে পাগল হতে। দেখো গোলের চেলা শোনে বলিপা, গোলের চেলা রে শোনে বলিপা, গোল আরে শোনে বলিপা, গোলের চেলা। এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, শোন বলিপা গোলের চেলা আরে শোন বলিপা গোলের চেলা। যাই এই জন্য লতিফ সরকার সাহেব তিনি উঠবে, তার উঠার একটা পন্থা রেখে যেতে হবে। আচ্ছা, কাল হাসরের মাঠে আমরা যে কোরবানির সময় কোরবানি দিই না গরু, এরকম কাল হাসরের মাঠে একটা জীব কোরবানি হবে, আপনার কাছে জানার দরকার। কি কোরবানি হবে? এই মাংসগুলি কি খাইব নাকি ফালাইব, এটার কোনো মাংস হইব কিনা, এইটাই আমার জানার দরকার। আর ছোট্ট করে একটি প্রশ্ন একেবারে সহজ করে তার কাছে জানতে চাইব, আপনি বলবেন কাল হাসরের মাঠে সমস্ত মানুষ থাকবে ঊর্ধ্বমুখী, একদল মানুষ থাকবে নিম্নের দিকে, আর আমার রসুল তাকায় থাকবে একদল মানুষের দিকে। সুবহানাল্লাহ। কিন্তু ওই দল মানুষ তারা মাটির দিকে, নিচের দিকে তাকিয়ে থাকবে, আর আমার রসুল তাকিয়ে থাকবে ওই দল মানুষের দিকে। আপনার কাছে জানার দরকার, আমার রসুল কেন ওই দল মানুষদের দিকে তাকিয়ে থাকবে, এর মূলে কারণ কি, তাদের সাথে রসুলের সাথে সম্পর্কটা কি? এই ছোট্ট করে দুটি কথা আশাকে তার মীমাংসা করবেন।